শাস্ত্রে নিষেধ করছে আর কি। শোক বা ঈর্ষা হিংসাদির দ্বারা যার চিত্ত আক্রান্ত, সেই হৃদয়ে মুকুন্দের স্ফূর্তির সম্ভাবনা নাই। ক্রোধ শোক মর্ষাদিভি ভাব ওই আক্রান্ত মানস, যার মন শোক ক্রোধ ইত্যাদি ভাবের দ্বারা আক্রান্ত, সেই মনেতে কদন্তস্য মুকুন্দস্য, সেই মনেতে ভগবানের চিন্তা কী করে হইবে? শোক ক্রোধ দ্বারা যার চিত্ত আক্রান্ত ব্যক্তি হৃদয়ে মুকুন্দের স্ফূর্তির সম্ভাবনা নাই। হরিপুরাণ ব্যক্তি অল অফ দেহ মানে খাবার দ্রব্য যদি না পায় বা পেলেও সেটা যদি নষ্ট হয়ে যায় বা ভক্ষ্য আচ্ছাদন এগুলোরও যদি অপ্রাপ্তি হয়, হরিপরায়ণ ব্যক্তি ভোজন আচ্ছাদন সাধনকারী বস্তুর অপ্রাপ্তি বা প্রাপ্ত বস্তুরও বিনাশে দুঃখ না করিয়া মনে মনে হরিকেই চিন্তা করিবেন, কোনদিন আহার জুটল না ঠিক আছে, বা জুট যদি বা জুটল আবার কেউ নিয়ে চলে গেল বলে তাইলেও মনে কোনো দুঃখ করবে না, মানে মনে কোনো বিকার আনবে না, দুঃখ আনবে না, না এনে হরিকেই চিন্তা করবে। যে কোনো দুঃখই বা ক্লেশ আসুক তথাপি দুঃখিত হবে না, নির্বিকার নির্বিকার অবস্থায় ভগবানকে স্মরণ করবে বলছে। জুটে নেই ঠিক আছে, যখন জুটে জুটবে। মাধবেন্দ্রপুরী তো কারোর কাছে চেয়ে খেতেন না, তিন দিন উপবাস করে গোবর্ধনে গোবিন্দ কুণ্ডে বসে আছেন নাম করছেন, এমন সময় ভগবান নিজেই এক গ্লাস দুধ নিয়ে এসছেন একটা ভাঁড়ে করে, যে বালকের তুমি এসে বলছি বাবা আমি তিন দিন উপবাসই খাননি তাই দুধটা খান, বলে আমি যে উপবাসই তোমাকে কে বল, আমি তো তোমাকে বলিনি, না আমাকে বলেন ঠিক এই ব্রজমায়েরা জল নিতে এসেছিল আপনাকে দেখে গেছে, আমাকে বলতে এখানে সাধু একজন যাও তিন দিন উপবাসই আছে এই দুধের ভাঁড়টা দিয়েছে, আমি সেই জন্য এসেছি, আপনি দুধ খেয়ে ভাঁড়টা রেখে দেবেন আমি পরে এসে নিয়ে যাও। তা কালোর মধ্যে এত রূপ আছে উনি চিন্তাই করতে পারেন, তো অন্তর্ধান হয়ে গেলেন ভগবান, ওই চিন্তা করছেন যে কখন আসবে কখন আসবে, হ্যাঁ আর আসেন না। সেই রাত্রে স্বপ্ন দিলেন যে আমার নাম গোপাল, আমি গোবর্ধনে ছিলাম, এই ম্লেচ্ছ ভয়ে সেবক আমাকে এই বনেতে মাটির তলায় রেখে দিয়েছে,
এই জায়গায় আমি এবার রাস্তা দেখিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, এইখানে আমাকে ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া, মুসলমানদের ভয়ে বিগ্রহ ভেঙে টেঙে দেবে এই জন্য আমাকে এই জঙ্গলে মাটির তোলায় রেখে দিয়ে চলে গেছে, তো তুমি এসে উদ্ধার করো, আমি তোমার প্রতীক্ষায় বসে আছি, কবে মাধব আসি মোর করিবে সেবন, কবে মাধব এসে আমাকে সেবা করবে। ভক্ত যেমন ভগবানের প্রতীক্ষায় থাকে, আর ভগবানও ভক্তের সেবা নেবার জন্য অতি প্রিয়, তিনিও প্রতীক্ষায় থাকেন, পরস্পর এবং প্রীতি আছে। ভক্ত এবং ভগবানের সেবার প্রতীক্ষায় থাকেন, কখন আসবেন সেবা করবো, দর্শন পাবো। আবার ভগবানও ভক্তের প্রতীক্ষায় আছে, কবে মাধব আসিব করিবে সেও। আর ভক্ত তোমার দর্শন মেনে অধন্যয় রাত্রি দিনে এই কাল না যায় কাটে, তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু কৃপা করি দেহ দর্শন। ভক্ত ভগবানের দর্শন প্রতীক্ষায় থাকে, আবার ভগবানও ভক্তের দর্শন প্রতীক্ষায় থাকে, প্রীতিটা উভয়ই এড়ে যাচ্ছে। হ্যাঁ খুব ভারী তো ভারী ঠাকুর না, এই যে নাথর দ্বারে গোপাল, ওই গোপাল ভারী তো অনেক, দু আড়াই মন ওজন, ও তো একা তো, পুজোরি একা ছিল, পুজোরি একা, এই ভক্ত সেবা নেবার জন্যেই এই প্রেরণা দিয়েছেন আর কি, যে তুমি আমার আমাকে এখান থেকে নিয়ে চলো, ওই গোবর্ধনের উপরে মন্দির ছিল ওইখানে আমাকে চান টান করে অভিষেক করো, প্রতিষ্ঠা করো। পরবর্তীকালে ওদের বল্লভাচার্যই মনে হয় ওই বিগ্রহ নাথর দ্বারে নিয়েছিল, তখন গোপাল নাম ছিল, এখন সিনাজি নাম হয়েছে ওই নাথর দ্বারে। এত বড় বড় লাড্ডু নিজেরাই তৈরি করে, ওখানে দেখছিলাম সব নাক বেঁধে মুখ বেঁধে রান্না করছে আর মালা খাচ্ছে, নাক মুখ বেঁধে, যদি থুতু কথা বলে থুতু পড়ে যদি, তার কোষাগার প্রণামীর জায়গা বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে, মানে এত প্রণামীও পড়ে সিনাথর দ্বার। তাহলে শোকাদির বশবর্তী হবে না, কিছু যদি নাও জোটে তাহলেও নির্বিকার থাকবে, জুটলেও ভালো, আর জোটা জিনিস যদি কেউ নিয়ে নেয় বলে তাও ভালো, তাতে আমি নির্বিকার হয়ে বলছি ভগবানের ভজন করবে। তাহলে এরম বলবে না, খাইতে দিতে পারবে না তো শিষ্য করছস কেন, খাইতে দিতে পারবে না তো শিষ্য করছস কেন, বাঙাল কথা, কোনো এক বাঙাল বলেছিল আর কি, পুরো বাংলা না, খাইতে দিতে পারছস না তো খাই শিষ্য করছস কেন। আজকাল শিষ্য করলে মানে শিষ্য খেতে দিতে হবে, গুরুর কাছে থাকবে না। হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর, সকল দেবতার দেবতা
श्रीहरि श्रीकृष्ण কিন্তু তাই বলে ব্রহ্মা শিবাদি দেবতাকে অবজ্ঞা করবে না। ব্রহ্মা শিবাদির পাল দিয়ে চলে যায়, একটা প্রণাম করো ব্রহ্মা শিব, এরাও বৈষ্ণব তো। আমি ব্রহ্মা তো আমাদের একজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, ব্রহ্ম সম্প্রদায়, এই জন্য আমরা তো ব্রহ্ম সম্প্রদায় ভুক্ত, ব্রহ্ম মাধব ওড়িয় বৈষ্ণব সম্প্রদায়।